इंटरचेंज ऑफ डिग्री ऑफ कंपैरिजन एडजेक्टिव के डिग्री अनुसारे तीन भागे भाग करा है पॉजिटिव डिग्री कंपैरेटिव डिग्री एवं सुपरलेटिव डिग्री डिग्री परिवर्तन करार समय तीन टी नियम मने रखले डिग्री परिवर्तन करार क्षेत्रे तुम्हारे सुविधा होगे आमी तीन टी नियम परपर तुम्हारे आज के देखाबो एक नम्बर नियम दुजन व्यक्ति बा वस्तु बा व्यक्ति संगे वस्तुर जदि तुलना बोझाई ए धरनेर वाक्ये सुपारलेटिव डिग्री व्यवहार है ना अर्थात पजिटिव डिग्री एवं कम्पैरेटिव डिग्री मध्य ही कम्पैरिजनटा है पजिटिव डिग्रीर क्षेत्रे जदि हेंवाचक थाके एवं सेटा जदि कम्पैरेटिव डिग्री करते हैं सेक्षेत्रे वाक्यटिके नावाचक करते हबे उदाहरण हिसाबे देखो He is as strong as a tiger. সে একটি বাঘের মতো শক্তিশালী এটা পজিটিভ ডিগ্রিতে আছে এটাকে সুপারলেটিভ করতে হলে তোমাকে লিখতে হবে শেষে যেটা আছে সেটা প্রথমে চলে আসবে A tiger is not stronger than he. কম্পারেটিভ ফর্ম হচ্ছে stronger. সেই জন্য এটা নেগেটিভ হলো দেখো not বসলো A tiger is not stronger than he. দু নম্বর উদাহরণ She is as fair as a rose. সে একটি গোলাপের মতো ফর্সা এটা পজিটিভ ডিগ্রিতে আছে এটা সুপারলেটিভ ডিগ্রি করতে হলে লিখতে হবে A rose is not fairer than she. এখানেও নেগেটিভ হলো দেখো তিন নম্বর উদাহরণে আমি কম্পারেটিভ ডিগ্রি প্রথমে দিয়েছি An ass is not duller than he. পজিটিভ ডিগ্রি করতে হলে এটা লিখতে হবে তোমাকে শেষে যেটা আছে প্রথমে চলে আসবে হি ইজ অ্যাজ ডাল অ্যাজ অ্যান অ্যাস নেগেটিভ ছিল অর্থাৎ নাবাচক থেকে আমি বাক্যটিকে হ্যাঁ বাচক করলাম দু নম্বর নিয়ম এটা সাধারণ নিয়ম অর্থাৎ পজিটিভ ডিগ্রি শুরু হবে নো আদার দিয়ে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে মাঝখানে দেন লাগিয়ে এনি আদার বসাতে হবে এবং সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে দ্য বেস্ট অর্থাৎ সুপারলেটিভ ফর্মটি বসবে এবং তার আগে দি বসবে এক নম্বর উদাহরণ দিচ্ছি দেখো সি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস ক্লাসের মধ্যে সে সব থেকে ভালো স্টুডেন্ট অর্থাৎ ছাত্রী এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে ব্র্যাকেটে এস লেখা আছে দেখো এটা কম্পারেটিভ ডিগ্রি করতে হলে তোমাকে লিখতে হবে সি ইজ বেটার দ্যান এনি আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস দেখো এখানে দ্যানের পরে বেটারের পরে দ্যান এনি আদার বসলো তিন নম্বর পজিটিভ করতে হলে এটাকে করতে হবে নো আদার দিয়ে শুরু করতে হবে নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ সি দু নম্বর উদাহরণ কলকাতা ইজ দ্য বিজিয়েস্ট সিটি ইন ইন্ডিয়া ভারতে মধ্যে সবথেকে ব্যস্ততম শহর হলো কলকাতা কম্পারেটিভভাবে কলকাতা ইজ বিজিয়ার বিজিয়েস্টের কম্পারেটিভ ফর্ম বিজিয়ার বিজিয়ার দ্যান এনি আদার সিটি ইন ইন্ডিয়া পজিটিভ ডিগ্রিতে বসলো দেখো নো আদার সিটি ইন ইন্ডিয়া ইজ অ্যাজ বিজি অ্যাজ কলকাতা নো আদার দিয়ে শুরু হলো এবং যেটা শেষে ছিল সিটি সেটা প্রথমে বসলো তিন নম্বর নিয়ম এটা একটু ব্যতিক্রম তিন নম্বর দেখো পজিটিভ শুরু হবে ভেরি ফিউ দিয়ে কম্পারেটিভে দ্যানের পরে এনি আদার বসবে না কিন্তু দ্যানের পরে মোস্ট আদার বসবে এবং সুপারলেটিভের ক্ষেত্রে ওয়ান অফ দ্য থাকবে উদাহরণ হিসাবে দেখো সুপারলেটিভ প্রথম উদাহরণ গোল্ড ইজ ওয়ান অফ দ্য কস্টলিয়েস্ট মেটালস সুপারলেটিভ ফর্ম এটা ওয়ান অফ দ্য আছে সেই জন্য দেখো গোল্ড ইজ কস্টলিয়ার দ্যান মোস্ট আদার মেটালস মোস্ট কথাটা এসছে কিন্তু ওয়ান অফ দ্য আছে বলে আবার পজিটিভ করার ক্ষেত্রে দেখো ভেরি ফিউ মেটালস আর অ্যাজ কস্টলি অ্যাজ গোল্ড ভেরি ফিউ বসলো কেন বসলো তার কারণ হচ্ছে কম্পারেটিভে মোস্ট আছে আর সুপারলেটিভে ওয়ান অফ দ্য আছে এইটা হচ্ছে ক্লু এখান থেকে তোমরা চিনতে পারবে যে এখানে ভেরি ফিউ বসবে এবং ভেরি ফিউ যখন বসাবে সেই ক্ষেত্রে যেহেতু ভেরি ফিউয়ের পরে যে নাউনটা বসছে সেটা প্লুরাল ফর্মে আছে তাই ভার্বটাকেও তোমাকে প্লুরাল ফর্ম অর্থাৎ আর লাগাতে হবে সেই জন্য ভেরি ফিউ মেটালস আর অ্যাজ কস্টলি অ্যাজ গোল্ড
আর একটা উদাহরণ দিয়েছি, দেখো মুম্বাই ইজ ওয়ান অফ দ্য বিজিয়েস্ট পোর্ট ইন ইন্ডিয়া, ভারতের মধ্যে মুম্বাই হচ্ছে সব থেকে ব্যস্ততম পোতাশ্রয় বা বন্দর। এটা কম্পারেটিভ ডিগ্রি হবে, মুম্বাই ইজ বিজিয়ার দ্যান মোস্ট আদার পোর্টস ইন ইন্ডিয়া, দ্যানের পরে মোস্ট বসলো এবং আদারের পরে প্লুরাল ফর্ম বসলো। পজিটিভ ডিগ্রি হচ্ছে ভেরি ফিউ পোর্টস ইন ইন্ডিয়া আর অ্যাজ বিজি অ্যাজ মুম্বাই, ভেরি ফিউ পোর্টস আর ইন ইন্ডিয়া আর অ্যাজ বিজি অ্যাজ মুম্বাই। এইভাবে তোমরা এই ভিডিওটা দু তিনবার দেখো, আশা করি তোমাদের যে সমস্ত সমস্যা হয় ডিগ্রি চেঞ্জের ক্ষেত্রে সেই সমস্যাগুলি আর থাকবে না।